সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা ঈমানদারকে নিয়ে আলোচনা করে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমানদার হবে সব কিছু চোখে দেখে নয় তারা গায়েবের উপর বিশ্বাস করবে, তারা না দেখো ঈমান আনবে। কবরের আযাব দেখো না তাই তুমি মানো না আশ্চর্য তো? তাহলে আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই প্রিয় ভাই, বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই? এখানে যে আমরা বসে আছি এখানে অক্সিজেন আসেনি? দেখছেন কে কে হাত তোলা দেন। তো সব কিছু না তুমি দেখবা তারপরে না মানবা, তো অক্সিজেন মানো কেন? কয়দিন দেখছো? আপনি রাতের দুটা তিনটা বাজে ঘুমে ধরে না, কম্পিউটার সামনে নিয়ে কোনো কাজ করছেন অথবা মোবাইলে ফেসবুকিং করছেন, কারো সাথে চ্যাটিং করছেন, আপনার বউ শুয়ে আছে আপনার পাশে আলো জ্বালানো, হঠাৎ করে দেখলেন আপনার স্ত্রী একটা কাঁপা কাঁপি দিয়া কয় বাঁচাও বাঁচাও, আপনি তাকায় ধরেছেন জড়াইয়া কি হয়েছে কি হয়েছে, এই থামো কি হয়েছে, বউ কাঁপতাস, বউয়ের চোখ মেলে কয় আমার বাঘে দৌড়ানি মারছে। স্বামী কয় না দরজা বন্ধ জানালা বন্ধ বাগাইল কোত্থেকে, তুমি একটা মিথ্যুক, ঠিক না? এরকম কয়? বরং স্বামী কয় ভয় পাইও না এটা তোমার স্বপ্ন, এবার বউকে এক গ্লাস পানি দাও। স্বামী যে এক গ্লাস পানি দিছে বউ পানি খায়, স্বামী চেহারার দিকে তাকায় দেখে কপালের মাঝে ঘাম ধুইমা গেছে, এখনো কাঁপুনি বন্ধ হয় নাই, দরজা বন্ধ জানালা বন্ধ বিদ্যুতের লাইট জ্বলছে, এর মাঝে যদি আল্লাহ তোমার চোখের সামনে ওই বেডিরে বাগ দিয়া দৌড়ানি খাওয়াইয়া কাঁপুনি ছাড়াইয়া দিতে পারে, ওই আল্লাহ তোমার চোখের অন্তরালে জাহান্নামের আযাব কবরে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না? বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ, সব জানতে চায়, কত বড় পণ্ডিত হয়ে গেছে, না না বুঝলে মানি না। আজিব তো ফেরাউনের লাশ আছে মিশরের মিউজিয়ামে, একবারে কায়রো শহরে ন্যাশনাল মিউজিয়ামে, কয়েক বছর আগে আমিও গিয়েছি তাকে দেখতে, দেখে আসছি ওই মিউজিয়ামটা এসি করা, কমপ্লিটলি এসি, এসির ভিতরে কষ্ট না আরাম, তাহলে ফেরাউন খুব আরামে আছে, ঠিক না? তো পুরা ঘরটাই তো এসি, তাইলে আপনি বলবেন যে ফেরাউন এসির মাঝে আছে, খুব আরামে ঘুমাইছে নাকি? আপনি দেখলে তো দেখবেন, তাই ফেরাউন শুয়ে আছে এবং পুরা ঘর এসি, কি মজা নাকি? আমরা নিশ্চিত ফেরাউন জাহান্নামের শাস্তি পাচ্ছে, এই জন্য মরার পরে জগৎকে বলা হয় বারজাখ, ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। ওমিয়া কবর বলতে আল্লাহ তাআলা মাটির গর্ত বুঝান নাই, কোরআনে এটাকে মাকাবির মাকবারা বলা হয়েছে, কবর বলা হয়েছে হাদিসে, আবার সে কোরআন এটাকে বরজক বলা হয়েছে। কাউকে যদি বাঘে খায় বাঘের পেট তার কবর, কাউকে মাছে খাইলে মাছের পেট তার কবর, মাটির গর্তে ঢুকাই দাও মাটির গর্ত কবর। ফেরাউনের জন্য মিশরের ন্যাশনাল মিউজিয়ামটাই কবর, ঠিক না? ওই যে একটা বক্সের মাঝে আছে এটাই কবর, হিন্দুদের লাশ পড়ে আছে এটা দেয় বাতাসে মিলে মিশে যায়, তাদের জন্য পৃথিবীর পৃষ্ঠ দেশ কবর, চোখের অন্তরালে যা ঘটে সেটাই কবর, সেটাই বরজক, ওই বরজকের মাঝে আল্লাহ শাস্তি দেয় সেটা বোঝার ক্ষমতা আমার আর আপনার নাই, এটার নাম ইমান। ইউমিনুনা বিল গায়ব, আলিফলাম মিম আলিফলাম রা বুঝে আসে না, না বুঝলে মানা যাবে নাকি? মানতে রাজি আছেন তো? সব কিছু বুঝে আসবে না, সব কিছু বুঝতে যাইয়েন না, বেশি বেশি বুঝতে যাইয়া পরে নাকি আল্লাহরে খুঁজা পায় না। যারা নাস্তিক হয়, আচ্ছা নাস্তিকদের মাঝে অবুজ আছে কয়জন, মূর্খ আছে কয়জন? বরং আপনি দেখবেন বাংলাদেশে যে কয়জন নাস্তিক আছে, আমার জানা মতে মুরুক্ষ নাস্তিক আমি একজনও পাই নাই। তসলিমা নাসরিন মুরুক্ষ না ডাক্তার, সাধারণ নাম এমবিবিএস মেধাবী ডাক্তার, আহমদ শরীফ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, হুমায়ুন আজাদ ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঠিক না? এই যে ইমরানের সরকার ডাক্তার না, এই জাতীয় যতগুলো আছে নাস্তিক প্রায় সবগুলো বড় বড় শিক্ষিত, মুরুক্ষ তো নাস্তিক হয় না।
নাস্তিক হলো কেন? কারণ তারা বুঝতে যাইয়া বুঝার সীমা অতিক্রম করছে, তারা সব কিছু অঙ্ক দিয়া মিলাইতে চায়। তো আল্লাহ কই খুঁজতে খুঁজতে কয় কই নাই। আস্তাগফিরুল্লাহ। শয়তান মানুষের কাছে যাবে, রাসূলুল্লাহ বলেছেন মানুষের কাছে যাইয়া শয়তান আপনাকে প্রশ্ন করবে, ও মিয়া বলো তো দেখি তোমারে বানাইছে কে? আপনি বলবেন আল্লাহ। তাহলে তোমার বাইরে বানাইছে কে? আল্লাহ। আকাশ বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? এবার শয়তান কয় আল্লাহরে বানাইছে কে? রাসূলুল্লাহ 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে, শয়তান তোমার কাছে এসে প্যাঁচ লাগাইতে চাইবে। এবার তুমি তো যুক্তি খুঁজবার, কথা তো ঠিক, আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, আমারে আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহরে কে বানাইছে এটা তো খোঁজা দরকার। তো বেশি যুক্তিবাদী আল্লাহরে এবার খোঁজে, খুঁজতে খুঁজতে কয় না নাই, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য রাসূল বলছে যখন শয়তান তোমার কাছে প্রশ্ন তুলবা আল্লাহর কাছে, শয়তান থেকে ফানা চাইবা, পড়বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই প্রশ্ন আমি খুঁজতে যাব না, কারণ সব প্রশ্নের উত্তর খোঁজার মতো ব্রেইন আমার নাই। এখানে থেমে যাও, এখানে বলো আমান্তু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। ওরা আল্লাহরে কোথাও খুঁজে পায় না, অথচ আমরা পৃথিবীর প্রতিটা অণু পরমাণুতে প্রতিটা মাখলুকের মাঝে আল্লাহকে খুঁজে পাই। আমরা খুঁজে পাই আমাদের আল্লাহর নিদর্শন। অফিল আরদি আয়াতুন লিল মুকিনিন, জমিনের প্রতিটা সৃষ্টির মাঝে আমি আল্লাহ আমার মুমেন মুত্তাকি মুকিন বান্দার জন্য নিদর্শন ঢেলে রেখেছি, তারা যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহকে দেখবে। আরে তুমি আল্লাহকে খোঁজার জন্য চাঁদের দেশে যাও কেন? মঙ্গল গ্রহে কেন যাও? তুমি তোমার নিজের মাঝে খোঁজো, তোমার মাঝে তুমি আল্লাহকে পাবে। অফিয়াং ফুসিকুম, তোমাদের নিজেদের মাঝে আছে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর নিদর্শন। অঞ্জুর ইলাল মারই ওয়া কুল মান শাক্কা ফিহি বাসারা من ذا الذي جهزه بقوة مبتكرة ذاك هو الله الذي أنعمه منهم رب আরো বার একজন কবি বলেন, আয়নার সামনে দাঁড়াও, দাঁড়িয়ে তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, উপরে শক্ত হাড্ডি, নিচে শক্ত হাড্ডি, ডানে শক্ত হাড্ডি, বামে শক্ত হাড্ডি, এই শক্ত হাড্ডি ছিদ্র কইরা নরম নরম চোখ বসালো কে? অঞ্জুরিলাল মারই, মানুষের দিকে তাকাও, নিজের দিকে তাকাও, ওয়াকুল এবং প্রশ্ন করো, বলো মান শাক্কা, কে ছিদ্র করলো, কে শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ বসালো? তোমার বিবেক যদি পরিশুদ্ধ হয়, বিবেকটা যদি পাকাপুক্ত হয়, বিবেক যদি বন্ধক না দেও, বিবেক যদি শয়তানের কাছে বিক্রি করে না ফেলো, তোমার বিবেক বলবে নিশ্চয়ই একজন মহা কারিগর আছে। আরে প্রিয় ভাই, আপনি ডানে বামে সামনে পিছু উপরে নিচে তাকান তো হাতের ঘড়ি, এটা নিজে নিজে হয়েছে না কারিগর আছে? মোবাইলটা নিজে নিজে হয়েছে, কারিগর আছে? মাইক নিজে নিজে হয়েছে? জুতার পায়ের জুতা নিজে নিজে হয়েছে? মাথার টুপি নিজে নিজে হয়েছে? এ সামিয়ানা নিজে নিজে হয়েছে? এ বিছানা নিজে নিজে হয়েছে? কি নিজে নিজে হয়েছে একটার নাম বলুন। সব নাকি নিজে নিজে হয়ে গেছে প্রাকৃতিক ভাবে? এই যে আমার পকেটে কলম হাতে নিলাম, এ কলমের আগার মাঝে একটা নিব আছে, এ নিবের মাথার মাঝে একটা ছোট্ট বল আছে, আসেন লিখতে গেলে বল কাজে লাগে, এটা ঘুরলে লেখা আসবে, খুলে পড়ে গেলে লেখার। এই ছোট্ট বল যেটা নিবের আগায় আছে, পড়ে গেলে খালি চোখে খুঁজা পাওয়া কঠিন, বুড়া মানুষে দেখবই না। এই ছোট্ট বল এটা নিজে নিজে হলো না এটারও কারিগর আছে? এত বড় আকাশ, এত বিস্তীর্ণ জমি, মাথা তুলে দাঁড়িয়ে থাকা পাহাড়,
এতো বিশাল সাগর মহাসাগর হোমিও বুঝ মানুষ ছোট্ট বল পয়েন্ট কলমের বলটা নিজে নিজে হয় না এতো বিকা বিশাল আকাশের বুঝি মহা কারিগর নাই সব মাখলুকের পিছনে একজন কারিগর আছে না নাই সবাই চিৎকার করে বলুন সে কারিগরের নাম কি দা কাহু আল্লাহুল লাযী আনউমুহু মুন হামিরা আমার বন্ধু ওই আল্লাহ কোরআন নাযিল করেছেন এখন আলিফ লাম রা বলে তিনি কি বুঝাইছেন আমরা বুঝি না এজন্য পৃথিবীর অন্য অন্য মুফাসসিরদের মত আমরাও বলে দিলাম আল্লাহু আলামু বিমুরাদিহি বি এই আলিফ লাম রা বলতে আল্লাহ কি বুঝাইছেন এটা আল্লাহই ভালো জানেন এবার আসেন পরের অংশ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ তাআলা এবার বলতেছেন হাদা কিতাব এটা একটা কিতাব এই কিতাবের নাম কি চুপ করে থাকবেন না কথা বলতে হবে কিতাবের নাম কি এ কোরআন আনজালনাহু আমি আল্লাহ নাজিল করেছি সুবহানাল্লাহ এটা দুনিয়ার কেউ বানায় নাই লিখে নাই এটা আমার নবী মুহাম্মদ নিজেও লিখে নাই লাইসা হাযা মিন কালামিল বাশার এটা কোনো মানুষের কথা নয় কোরআন কার কথা আমি নাজিল করেছি কেন নাজিল করেছি এবার শোনো এই কোরআন নাজিলের পিছনে আমার মহা উদ্দেশ্য আছে উদ্দেশ্য বুঝতে যে জাতি ব্যর্থ হয়েছে ওই জাতির কপাল পুড়ে গেছে কোরআন নাজিলের উদ্দেশ্য যতদিন মানুষ বুঝেছে মুসলমানরা বুঝেছে উদ্দেশ্যের পারপাস সার্ভ করেছে ততদিন দুনিয়াটাই মুসলমানদের হাতে থেকেছে মুসলমান অর্ধ দুনিয়া শাসন করেছে ইজ্জতে সম্মানের জায়গায় অধিষ্ঠিত ছিল মুসলমান ছিল যেখানে ইজ্জত সম্মান তাদের পায়ে চুমু দিয়েছে সেখানে যখন তারা কোরআনের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়েছে কোরআনটাকে বেদে গিলাফে তাকে রেখে দিয়েছে শুধু চুমু খায় তাবিজ লেখে জিন বুদ্ধরা তখন থেকে তাদের মাইরি খাওয়া শুরু হয়ে গেছে কোরআন হলো ইজ্জতের কিতাব সম্মানের কিতাব আল্লাহ যেমন সম্মানী আল্লাহর কোরআনও তেমন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কা ফাদলিল্লাহি আলা খালকিহি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো মানুষ মাখলুকাতের উপরে আল্লাহর সম্মান যেমন বেশি তমাম দুনিয়ার সব মানুষের কথার উপরে আল্লাহর কালাম কোরআনের সম্মান ততই বেশি ইরফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত এই সম্মানিত কিতাব ঈমান আনার পরে এই কিতাবের সাথে যে লেগে যাবে কিতাবের ইলম শিখবে কিতাবটাকে মেনে চলবে আল্লাহ নিজে ঘোষণা করছেন তার সম্মান আমি আল্লাহ নিজ দায়িত্বে বাড়াইয়া দেব এমন বাড়ানি বাড়াবো তার সম্মানের সাথে অন্য কেউ পাল্লা দিয়ে কাছাকাছি হতে পারবে না ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহার দাল্লি তালিবিল ইলম এ কোরআন মাজিদের এলেম শিখার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হবে তার সম্মান আমি আল্লাহ কত বাড়াবো শোনো যখন সে কোরআন শিখার জন্য বের হবে আমি ফেরেশতাদেরকে অর্ডার করব তাদের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছায়া দেবে এ কোরআন আমি আল্লাহ কেন নাজিল করেছি এটা বুঝতে হবে না বুঝলে সম্মান বাড়বে না কোরআনের মাপে যদি কাফর গিলাফ হয়ে যায় তখন গিলাফের দাম বেড়ে যায়
ওই গিলা পার কারো পায়ে লাগে না, বুলে লাগলে মানুষ চুমু খায়। 1000 টাকা 2000 5000 টাকা দামের কাপড় যদি পুরান হয়, ছিঁড়ে গেলে এটা দিয়া মানুষ নেকড়া বানায়া ঘর মোছে। কিন্তু 100 150 টাকার কোরআনের গিলাপ, এটা ছিঁড়ে গেলে ইজ্জত করে এটাকে তুলে রাখে কোনোদিন, এটা দিয়া ময়লা মোছে না, কারণ কোরআনের মাপে লেগেছে, আল্লাহর দাম বাড়াইয়া দিছে। মানুষের কাছে এটা সম্মানের জিনিস। রিক্সাওয়ালা কোরআনের গিলাপ দেখলে চুমু খায়। আপনার এ এলাকার শামীম ওসমান সাহেব বড় পাওয়ারফুল ব্যক্তি, উনার সাথে হ্যান্ডশেক করার জন্য আপনারা সবাই সুযোগ পান না, লাইনে খাড়াইয়া দুই একজন পাইবেন। কিন্তু উনি যতই সম্মানী হোক, কোরআনের গিলাপকে উনিও চুমু খায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার কাছে খাড়াইলে পুলিশে ধরাইয়া দেয়, এই সর বড় বড় লাইফের লইয়া খাড়াই হয়েছে গেলে দেখবেন, পাবলিক কাছে দাঁড়া যাইতে পারে না। উনার সাথে কথা বলতে গেলে অনেক রকমের পাশ গেট পার হওয়া লাগে, অনেক দামি মানুষ, বাংলাদেশের সেরা পাওয়ারফুল মানুষ, কিন্তু আল্লাহর কোরআনের গিলাপে উনিও চুমু খায়। সৌদির বাদশাহ তাম পৃথিবীর মুসলিমদের লিডারের মতো, উনি যতই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহর কোরআনের গিলাপে উনিও চুমু খায়। ওই 100 টাকার কাপড়ের দাম আল্লাহ এমন বাড়াইছে, সবাই চুমু খাওয়া লাগে, এমন দাম আল্লাহ বাড়াই দিছে। 5 লাখ টাকা দিয়া বক্স কাঠ বানাবেন, চন্দন কাঠ দিয়া 10 লাখ 15 লাখ টাকা দাম পড়ে যেতে পারে। ওই বক্স কাঠের মাঝে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট বাচ্চা পসরাবো করে দেয়। ওই বক্স খাটকে কোনোদিন চুমু খায় নাই, কিন্তু 100 150 টাকার রেয়াল যখন কোরআনের মাপে তার গায়ে লাগে, ওই রেয়ালের দাম এত বেড়ে যায়, অবুজ বাচ্চার পা যদি রেয়ালে লাগে, বাচ্চার মা সহ চুমু খাওয়া শুরু করে। জরায়া ধরে হারে হইল কি এই ফোলা, এটা কোরআন শরীফের রেয়াল, পা লাগলো সর, দাম আল্লাহ বাড়াই দিস। শিখতে যাবেন ফেরেশতা পায়ের তলায় পাখা বিছাইয়া দাম বাড়াইয়া দেবে। যে জাতি কোরআনের মাপে তাদের দেশ গঠন করবে, সমাজ গঠন করবে, পরিবার গঠন করবে, ওই জাতির দাম আল্লাহ বাড়াইয়া দেবে। তাই মুসলমানদের দাম আল্লাহ এমন বাড়ানো বাড়াইছে, তারা অর্ধ দুনিয়া এক সময় সালাইছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তপ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমরা রোম শাসন করেছি, পারস্য শাসন করেছি, স্পেনে 700 বছরের বেশি আমরা কালেমার পতাকা উড়াইছি, ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর আমরা শাসন করেছি। মুসলমান যেখানে গেছে মানুষ সালাম দিতে বাধ্য হয়েছে, আর তাকে দেখো ওই মুসলমান যখন কোরআনের মাপ থেকে বের হয়ে গেছে, এখন তারা কোরআনের মাপে আর নিজেদের সাজায় না, তখন থেকে মুসলমানের ইজ্জত এমন কমা কমছে, এখন মুসলমান আছে প্রায় 200 কোটি, দেশ আছে মুসলমানদের 65টা, কিন্তু বসনিয়া সেসনিয়া, আফগানিস্তান সোমালিয়া, ইরাক কাশ্মীর, ফিলিস্তিন সিরিয়া, মায়ানমার, আপনি তাকান মুসলমানের দেশ যেখানে মাইর খাওয়া, সেখানে মুসলমান এখন ভিক্ষুকের জাতি। কত জায়গায় মুসলমানের জন্য ক্যাম্প বানাইছে, মায়ানমার থেকে প্রায় 15 লাখ বাংলাদেশে আইসা, ওই ক্যাম্পের কাঁটা তারের ভিতরে এখন বিদেশি শক্তির ভিক্ষার করুণার পাত্র। আপনার বাইরে বাজারে একজনের চর একটা মারছে কষাইয়া, আর আপনি সেখানে হাজির, বাইরে চর মাইরা আপনার দিকে তাকায় কয় আসসালামু আলাইকুম, আর আমরা যদি মনে মনে কন আমার বাইরে থাপড়াইছে কিন্তু আমারে খুব সম্মান দিছে, আপনি এটা ব্যাক কর। আপনার বাইরে যে থাপ্পড় মারছে সে আপনাকে সালাম দিলে আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই, বরং বাইরে থাপ্পড় দিলে ওই থাপ্পড়ের অপমান আপনাকেও সামান্য হলো বোধ করতে হবে। এ বোধ, এ বুঝ আপনার থাকতে হবে যে থাপ্পড়টা আমার বাইরে দেন আমারও দিছে।
মায়ানমারের মুসলমানকে ওরা ভিক্ষা দেয় আর আপনি কোন নাম রাত সালাম দেয়। কাশ্মীরে মুসলমান পিটায় আর আপনি কোন আমাদের কত পিটায় না। সিরিয়া পিটায়, ইয়ামানে পিটায়, আফগানিস্তানে পিটায়, ইরাকে পিটায়, আর আপনি মুসলমান আপনি কোন না আমারও তো পিটায় না। তাহলে বুঝতে হবে আপনার বুঝের মাঝে সমস্যা আছে, ঠিক না? আপনি ব্যাক, আপনি থাপ্পড় সালামের পার্থক্য বোঝেন না। ও মুসলমান কেন এমনটা হলো? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই চমৎকার করে বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হামেলে কোরা হো কর আর তুম খার হয়ে তার কে কোরা বনকর। ওই জামানায় মুসলমান স্মরণীয় ছিল, বরণীয় ছিল, সম্মানী ছিল, কারণ তারা ছিল কোরআনের হামেল। তারা কোরআনে যা ছিল জীবনে তা মেনে চলত। ওই কোরআনের কারণে আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছিল। আর তোমরা এখন কোরআন মানো না, এটাকে তোমরা তেলাওয়াতের কিতাব বানাইয়া সাইরা দিছ। কোরআন যখন ছেড়েছ ইজ্জত তোমাদের শেষ। আমার ভাইয়েরা, এ জামার গায়ে জামা আছে, আমি এই জামার উপরে কোরআন রাখলাম, এই জামায় যদি কিছুক্ষণ পরে পা লাগে কেউ কি জামায় চুমু খাইব? তাহলে তো জামার গায়ে কোরআন লাগলো, ওই কাফরের দাম বাড়লো না, তো গিলাফের দাম বাড়ে কেন? এই যে একটা টেবিল আমার সামনে, এই টেবিলের উপর কোরআন শরীফ রেখে দিলাম, এই টেবিলে পা লাগলে কেউ চুমু খাইব? তো টেবিলের দাম বাড়লো না কেন, কিন্তু রেয়ালের দাম বাড়লো কেন? রেয়ালের মাঝে পা লাগলে আমরা কেন চুমু খাই, টেবিলে কেন খাই না? এই কাপড়ের মাঝে কাপড় লাগলো চুমু খাই না, গিলাফে কেন খাই? এর কারণ হলো এই টেবিলটা কোরআনের মাপে না, এই জামার কাপড়টা কোরআনের মাপে না, রেয়ালটা কোরআনের মাপে হয়, কাপড় গিলাফ কোরআনের মাপে হয়। তোমরা তখন দামি হইবা যখন তোমাদের দেশ, তোমাদের সমাজ কোরআনের মাপে হবে। ওদের কাছে কোরআন ছিল আজ থেকে 1200 বছর আগে, 1000 বছর আগে কোরআন ছিল, এখন আমাদের কাছে কি কোরআন নাই? ওদের কোরআনওয়ালা ওদের দাম বাড়লো, আমরা কোরআনওয়ালা আমরার দাম বাড়ে না কেন? আমাদের দাম বাড়ে নাই কারণ আমরা কোরআনের আলোকে, আমরা কোরআনের মাপে আমরা জীবন সাজাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কায় গেল, মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মসজিদ আকসার দিকে ফিরে তিনি 16 অথবা 17 মাস নামাজ পড়লেন। মনে মনে তার বড় আকাঙ্ক্ষা, হাইরে যদি কাবা শরীফ মসজিদ হারাম আমার কেবলা হতো। কোন একদিন তিনি জোহর অথবা আসরের নামাজ পড়ছিলেন, 4 রাকাত ফরজ নামাজের মাঝে 2 রাকাত শেষ, উনার পিছনে মুক্তাদি হয়ে সাহাবারা নামাজ পড়তেছে মসজিদ আকসার দিকে ফিরে। মসজিদ আকসা ছিল মদিনা থেকে উত্তর দিকে, মসজিদে হারাম হলো দক্ষিণ দিকে। উনি উত্তর দিকে ফিরে নামাজ পড়তেছে, পিছনে সাহাবারা নামাজ পড়তেছে, 2 রাকাত শেষ হলো, 3য় রাকাত পড়ার জন্য রাসূল দাঁড়ালেন। এই অবস্থায় কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ও প্রিয় নবী আপনার চেহারা কাবার দিকে ফিরান। এই আয়াত নাজিল হলো, নামাজ এখনো 2 রাকাত বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবতে পারতেন এই ওয়াক্ত আপাতত শেষ করি, পরের ওয়াক্তে ফিরব। কিন্তু হাদিসে পাওয়া যায় আল্লাহর কোরআনের আইন আসতে দেরি, রাসূল মক্কার দিকে ফিরতে 1 সেকেন্ড দেরি করেন নাই। উনি নামাজের ভিতরে সাথে সাথে মক্কার দিকে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার দিকে ফিরলেন, তখন রাসূলকে দেখার সাথে সাথে সাহাবারাও ফিরে গেল। রাসূলকে অনুসরণ করা নফল না ফরজ, তাই সাহাবাদেরকে বলা লাগে নাই, তারা নিজেরাই ফিরে গেল।
আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত আসলো চেহারা ফিরান, তিনি এক মুহূর্ত দেরি করলেন না। এখন কোরআনে আছে জোর ধরে হাত কাটো, এমন আইন কোরআনে আছে না নাই? 50 বছরের বাংলাদেশে কাটছেন কয়দি? কোরআনের আইন রাসূলের উপরে আসলো, রাসূল সাথে সাথে নামাজের ভিতরে ফিরে গেলেন। যে মসজিদে ঘটনা ঘটেছে ওই মসজিদটা এখনো আছে, যারা মদিনায় যায় তারা ওই মসজিদে জিয়ারা করে, সফর করে। ওই মসজিদের নাম দুই কেবলার মসজিদ, মসজিদুল কিবলাতাইন। সাহাবারা দেখলেন বিশ্ব নবী ফিরেছে মক্কার দিকে, সাথে সাথে ফিরে গেলেন, আর আমরা সোরের হাত কাটো 50 বছরে কাটলাম না, ডাকাত ধরে শুলে দাও 50 বছরে দিলাম না, জেনা করলে পাথর মারো, বিবাহিত হলে অবিবাহিত হলে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মায়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ কয় পুরুষ এবং নারী যেই জেনা করুক না কেন 100 বেত লাগাও, 50 বছরের বাংলাদেশে একদিনও লাগান নাই, মানেন নাই, মানেন নাই। তো আপনাদের কাছে কোরআন এখন আর আমলের কিতাব না, কোরআন হয়ে গেছে তেলাওয়াতের কিতাব। সকাল সন্ধ্যায় তেলাওয়াত করে তাকে বরে গিলাপে বরে তাকে রেখে দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠান নাই। কোরআন তিনি কেন পাঠাইছেন এবার শুনুন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আপনার কাছে কিতাব পাঠাইছি, নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর উদ্দেশ্য হলো কোরআন নাজিলের পেছনে, আপনি এই কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলাকে আলোর পথ দেখাবেন। যারা জাহান্নামের রাস্তায় আছে, জাহান্নাম আলো না অন্ধকার? যারা জানেন তারা একটু কথাটা বলিয়েন, জাহান্নাম কি সাদা না কালো? হ্যাঁ, জাহান্নামের আগুন কালো লাল না? হাদিস হলো জাহান্নামকে বানানোর পরে আল্লাহ 1000 বছর আগুন জ্বালাইছে একসাথে, একাধারে সাদা হয়ে গেল, আর 1000 বছর জ্বালাইছে লাল হয়ে গেল, আর 1000 বছর জ্বালাইছে কালো হয়ে গেল। ফাহিয়া সাউদা ও মুজলেমা, জাহান্নামের আগুন নিকশ কালো। যারা জাহান্নামের পথে আছে তারা অন্ধকারে আছে। ও নবী, আপনি অন্ধকার থেকে মানুষগুলাকে বের করে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন পাঠাইছি। এই কথাটা আল্লাহ তাআলা গত মাসে বলেন নাই? কোরআন নাজিল যেদিন হয়েছে আল্লাহ সেদিনে বলছেন আমি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে কোরআন পাঠাইছি। এখন আপনারা আলো খোঁজার জন্য কোরআনের কাছে কয়জন গেছেন? বরং আপনারা সমাজে আলো দরকার, ওই সমাজ চালানোর জন্য কোরআন দরকার। পরিবারে আলো দরকার, পরিবার চালানোর জন্য কোরআন দরকার। রাষ্ট্রে আলো দরকার, রাষ্ট্র চালানোর জন্য কোরআন দরকার। এখন আপনারা কোরআনের কাছে যান না, আপনারা মানুষের বানানো ব্রিটিশ আইনের কাছে যাচ্ছেন। আল্লাহ কয় সুর ধরে হাত কাটো, ব্রিটিশ আইন বানাইছে সুর ধরে জেলে দাও। আমরা 90-92% মুসলমান, ওই বিচারের সময় আমরা আল্লাহর কোরআনের কাছে গেলাম না ব্রিটিশ আইনের কাছে গেলাম? শুধুমাত্র বাপ মা মারা গেলে হুজুর আইনা কোরআন শরীফ পড়াবো, প্রয়োজনে রমজান আসতেছে নিজেও 2-3 খতম দিয়া দিব, তারপরে ভালো করে গিলাপ দিয়ে বেঁধে তাকে রেখে দেব, আর মুনাজাত করে কম আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউসটা দিও। আল্লাহ এত সোজা, এত সোজা! এই জাতি বড় বেকুফ, বড় বেআকল। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।